नमस्कार बंधुरा, माई भिलेज फैमिली कुकिंग चैनेले आपनादेर प्रत्येके स्वागत जानाई। এই দাস পূর্ণিমা উপলক্ষে আজ আমি আপনাদের সামনে দারুণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি করে দেখাবো, আর তা হলো মোহিনী ফুলকপি রেসিপি। আমার বিশ্বাস আপনারা একবার এই রেসিপিটি ট্রাই করে পরিবারের সকলকে পরিবেশন করুন, দেখবেন সকলেই আপনার প্রশংসা করবে। তাই একঘেয়েমি ফুলকপির রেসিপি আর না করে আজই ট্রাই করুন এই ভিন্ন স্বাদের নিরামিষ রেসিপিটি। ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। আর যে সমস্ত ভিউয়ার বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে গিয়ে অল অপশনে ক্লিক করুন। তাহলে আমি যখনই এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসব, তা সবার আগে আপনার কাছে এসে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি প্রথমে 12টি ছোট আদার টুকরো মিক্সিতে নিয়ে নিলাম। এর সঙ্গে নিচ্ছি 5টা শুকনো লঙ্কা, 2 চামচ পরিমাণ মতো কাজু, আর 3 চামচ গোটা জিরে। এগুলোকে একত্রে আমি একটা পেস্ট তৈরি করব। আমার পেস্টটা রেডি। এবার আমি এটি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার দেখে নেব রেসিপিটিতে আমি কি কি ব্যবহার করছি। এখানে আমি একটা ছোট টমেটো এভাবে কেটে নিয়েছি। ঠিক এর পাশেই রয়েছে ফুলকপির টুকরোগুলো। এখানে আমি মাঝারি মাপের 2টো কপি নিয়েছি। এর পাশেই রয়েছে আলুর টুকরোগুলো। এখানে আমি 4টে আলু এইভাবে 4 ফালি করে কেটে নিয়েছি। এখানে রয়েছে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। আমি এখানে 1/2 কাপ গোবিন্দভোগ চাল 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে রয়েছে মিক্সিতে করে রাখা মশলার মিশ্রণটা। আমি ওভেনটা ধরিয়ে এর ওপর কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হলে এতে 20 গ্রাম সর্ষের তেল দিয়ে দেব। তারপর তেলটা গরম হলে আমি আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর এগুলোকে মিডিয়াম ফ্লেমে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একটা হাতা দিয়ে আলুগুলো নাবিয়ে নেব। এবারে আমি ফুলকপিগুলোকে ওই তেলেই ভেজে নিচ্ছি। এখানে অবশ্যই কপিটাকে হালকা করে ভেজে নিতে হবে। না হলে কিন্তু ফুলকপির কাঁচা গন্ধটা থেকে যাবে। তবে খুব বেশিক্ষণ ধরে ভাজা চলবে না।
এরপর ওই তেলের মধ্যেই এক চামচ ঘি দিয়ে তার মধ্যে গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেব। তারপর চালগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকাভাবে ভেজে নিয়ে একটা বাটিতে নামিয়ে নেব। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে এর মধ্যে হাফ চামচ জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সামান্য দারচিনি, পাঁচটা গোটা এলাচ আর তিনটে লবঙ্গ এর মধ্যে দিয়ে দেব। তারপর সামান্য নেড়ে এর মধ্যে টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে এর মধ্যে মিক্সিতে করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দেব। তারপর এতে সামান্য জল দিয়ে দেব। এবারে এতে দু চামচ হলুদ গুঁড়ো, এক চামচ সাদা লবণ এবং দু চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি এই রেসিপিতে মোট পাঁচটা শুকনো লঙ্কা এবং দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, এতে রঙটা খুব ভালো হয়। আপনারা এর কম বা বেশি ব্যবহার করতে পারেন। আমার এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এতে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। তারপর আবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এতে সামান্য পরিমাণে জল অ্যাড করব। তারপর এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর আবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে যেতে হবে। এখানে আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এরপর আমি ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর আবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে 2-3 মিনিট ধরে কষিয়ে যেতে হবে। এখানে যতটা ভালোভাবে কষানো যাবে রেসিপিটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। এবারে আমি সামান্য জল অ্যাড করে একটু নেড়ে দেব। এরপর আমি বেশি করে জল দেব। এবং এগুলোকে 4-5 মিনিটের জন্য ঢেকে রাখব। এখানে কিন্তু আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে। আপনারা চাইলে এর মাঝে 2-1 বার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে পারেন। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার খুন্তি দিয়ে সামান্য নেড়ে চেড়ে আমি চালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। হ্যাঁ, এখানে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। হ্যাঁ, এখানে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে দেখে নেব ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এখানে ফুলকপিগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। তারপর এতে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এবার সবশেষে এতে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে খুন্তি দিয়ে এগুলোকে মিশিয়ে দিতে হবে। ব্যাস, আমার মোহিনী ফুলকপি কমপ্লিট। এবারে আমি কড়াইটা 5 মিনিটের জন্য ঢেকে রাখব। 5 মিনিট পর আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি এই শীতের মরশুমে রেসিপিটি আপনাদের খুব পছন্দ হবে।
आज ए पर्यन्तई, देखा होच्छे परेर भिडियोते आरेकटी नतून रेसिपी निये। आपनारा सबाई खूब खूब भालो थाकबेन। नमस्कार।